কলকাতার দুর্গাপুজো সংগঠকদের মিলিত মঞ্চ ফোরাম ফোর দুর্গোৎসবের আয়োজনে পঞ্চম বর্ষের রক্তদান শিবির আয়োজিত হয়। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন গভর্নমেন্ট ব্লাড ব্যাংক ও অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল। সরকারি ব্লাড ব্যাংকের রক্তের শূন্যতা পূরণের জন্যই এই বিশেষ শিবির আয়োজিত হয়। 19 সেপ্টেম্বর 2021 রবিবার সকাল 9:30 নাগাদ নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই রক্তদান শিবির আয়োজিত হয়। জীবন বাঁচানো হয় এটা তো একেবারে আদিকালের কথাবার্তা, কিন্তু আগে সিস্টেমটা আবিষ্কার হয়নি বলে লোকের সঙ্গে ব্যবহার করতে পারতো না। এখন সায়েন্সের উন্নতির সঙ্গে সঙ্গে রক্তটাকে আমরা শুধু ব্যবহারই করি না, রক্তটাকে বিভিন্ন রকম রোগ ছাড়াতেও ব্যবহার করি। আর এটা একটা লাইফ সেভিং ড্রাগ, কিন্তু অন্যান্য লাইফ সেভিং ড্রাগের থেকে আলাদা হচ্ছে এইটাই যে এটা কোনো কোম্পানিতে তৈরি হয় না, এটা তৈরি করাও যাচ্ছে না এখন পর্যন্ত। আমরা এখন এটাকে ডোনারদের কাছ থেকে মানে ভাইরাল ডোনার মানে ফিট ডোনারের কাছ থেকে রক্ত নিয়ে আমরা বিভিন্ন রোগের চিকিৎসাও করি এবং সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টের রক্ত দিয়ে যে উপকার করা হয় সেটাও করি। আজকে কতজন রক্ত দিচ্ছে? আমাদের তো 150 নেওয়ার কথা, আজকের থেকে আচ্ছা 150 জনে নেওয়ার কথা, এখন পর্যন্ত 86 আমাদের কালেকশন। স্যার আপনার আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ডক্টর অজানা কুমার বড়। থ্যাংক ইউ স্যার। মানুষকে বাঁচাবে, যার কারণে আমরা সমাজ কল্যাণ বিভিন্ন কাজে আমরা আত্মসমর্পণ করেছি, আত্মনিয়োগ করেছি। আপনারা জানেন কলকাতা ছাড়া ভারতবর্ষে যে ঝড় বা বৃষ্টি বা করোনা উৎকাস্ত মানুষের পাশে আমরা বারবার দাঁড়িয়েছি রক্তদান শিবির, এবং যখন মানুষ যেরকম বিপদের পরে আমরা চেষ্টা করি তাদের কাছে এগিয়ে গিয়ে আমাদের কর্তব্যকে সর্বদা আমরা জানি যে রক্ত যে বাঁচাবার জন্য অত্যন্ত প্রয়োজন। একটা একটা বাচ্চার 8 মিনিট এমন আমরা দেখেছি 8-12 মিলিমিটার রক্ত দিলেই তার জীবন বেঁচে যায়। অতএব এর সঙ্গে জীবনের সম্পর্ক রয়েছে, আর জীবন যদি না বাঁচে উৎসবের কোনো মূল্য থাকবে না। অতএব আমাদের সৃষ্টিকে ধরে রাখতে হবে, যার জন্য আমরা রক্ত হিসেবে মনে রেখে। সোমাদের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।